রাজ্য বিজেপির সভাপতি কে হবেন তা ঠিক করবেন সর্বভারতীয় সভাপতি। বুধবার কালনায় সদস্যতা অভিযানে নেমে এমনই এক প্রশ্নের সোজা সাপটা উত্তর দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচন থেকে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ভরাডুবি কিছু নয়, লোকসভায় আমরা 39% ভোট পেয়েছি, আমাদের ভোটাররা কর্মীরা রয়েছেন, এক একটা নির্বাচনে কম বেশি হয়, কোথাও প্রার্থী নিয়ে সমস্যা, কোথাও অন্যভাবে। দেশ জুড়ে বিজেপির সদস্যতা অভিযান চলছে। পশ্চিমবাংলায় আমরা শুরু করেছি, সেখানে জেলায় জেলায় গিয়ে কর্মীদের নিয়ে বাজারে দোকানে রাস্তায় আমরা সমস্ত সাধারণ মানুষকে প্রাথমিক সদস্য করে বিজেপিতে যুক্ত করছি। তো আজকে আমি এসেছি এখানে খালনা পূর্বস্থলী, এদিকে আজকে আমার সারাদিনের প্রোগ্রাম আছে। আচ্ছা বলছি, যে উপনির্বাচন হলো, উপনির্বাচনে আপনাদের ফল একদমই ভালো হয়নি, তার উপনির্বাচনের ফল এরকমই হয়, সরকারে যে থাকে এই যেতে পশ্চিমবাংলা তো তাই হচ্ছে বারবার। তথাগত রায় এবং হচ্ছে কি অর্জুন সিং, তারা বলছেন হচ্ছে কি রাজ্য সভাপতি হিসাবে পরবর্তী হিসাবে শুভেন্দু অধিকারীকে তাদের পছন্দ, আপনার কি মত? পার্টির যত মেম্বার আছে সবার পছন্দ থাকতেই পারে, কিন্তু সর্বভারতীয় সভাপতি ঠিক করবেন কে এখানকার সভাপতি। গোলসিতে হচ্ছে যে তৃণমূল পার্টি অফিস পুড়ে গেছে, তো সেক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব পড়ছে, তো সারা রাজ্য জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের ওখানে ঘাটালের এমপি দেবের সামনে মারামারি শুরু হয়ে গেল, গুলোগুলি শুরু হয়ে যাচ্ছে, হুন্ডা বদমাস নিয়ে রাজনীতি করলে এরকমই হবে। লোকসভা ভোট এবং এই উপনির্বাচন বিজেপির এই ভরাডুবি কেন? ভরাডুবি কিছু নয়, 39% ভোট পেয়েছি আমরা লোকসভাতে, আমাদের ভোটাররাও আছেন, আমাদের কর্মীরাও আছেন, তো এক একটা নির্বাচনে কম বেশি হয়, কোথাও প্রার্থী নিয়ে সমস্যা, কোথাও অন্যভাবে। আরেকটু দলকে বার্তা দেওয়া, কর্মীদের বার্তা দেওয়া, কীভাবে বার্তা যা দেওয়ার সে আমরা দেবো, দিচ্ছেন আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যারা আসছেন, আর এখন আমরা মেম্বারশিপ করছি, আবার নতুন করে কমিটি ফর্মটি হবে। আমার জানা নেই, প্রদেশের লোকেরা বলতে পারবে। লক্ষ্য কত? লক্ষ্য তো 1 কোটি বলেছেন আমাদের, আপাতত 50% করবো আমরা। বলছি আস্তে আস্তে সিপিএম এর ভোট বাড়ছে, হচ্ছে কি সেক্ষেত্রে কি আপনারা রাজ্যের দ্বিতীয় নম্বরে রয়েছেন, তো সেক্ষেত্রে কি আমরা, আমাদের ভোট আছে, আমাদের ভোটাররা আছে, কর্মীরাও আছে, কিছু বিশেষ পরিস্থিতিতে কিছু ভোট হয়, কিছু সংখ্যালঘু ভোট ওদের দিকে গেছে, তাতে হার জিতের খুব একটা সমস্যা হবে না। বিজেপি মেম্বারশিপ করার পরে আবার নতুন করে পার্টির কমিটি তৈরি করে নতুন উদ্যমে 26 জন লড়াই শুরু করবে। আচ্ছা বলছি, বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে মাঝে মাঝেই, হ্যাঁ কোথায় বিজেপি কোনো গোষ্ঠী নেই, এই গোষ্ঠী একটা প্রোগ্রাম করে মারপিট হচ্ছে কি না, প্রোগ্রাম যত বেশি হবে পার্টির লাভ। তারা বলছে যে জেলা সভাপতি যিনি আছেন, হ্যাঁ তার জন্যই দলের হাল হচ্ছে, থাকতে পারে মতামত, পার্টি ঠিক করবে যেটা সেটা সবাইকে মেনে চলতে হবে, এবং জয়ী সদস্যদের কোনো প্রোগ্রামে ডাকাও হচ্ছে না, সেটা ওরা যেতে জায়গায় বলুন, যদি কাউকে ডাকানো হয়ে থাকে। শুরু হয়েছে, আমরা তো রাস্তায় নেমেছি, কর্মীরাও নেমেছেন, দেখেন উৎসাহের সঙ্গে, পাবলিকের মধ্যে উৎসাহ আছে, তো করতে করতে এগোচ্ছি আমরা, কতটা যাই দেখা যাক, লক্ষ্য তো একটা রাখতেই হয়, তারপর চেষ্টা করতে চলুন। বাজার করিনি, দরদাম জানলাম, আমাদের একজন কর্মী ছিলেন, তিনি আমাকে ফুলকপি দুটো দিয়েছেন, দুটো উপহার হিসাবে। আর একটা জিনিস, আপনাকে, আপনি যখন ওখানে চা খাচ্ছিলেন, একটি ছেলে এসে বললো যে সারের দাম ভয়ঙ্করভাবে বাড়ছে, চাষে অসুবিধা হচ্ছে, এইটা সার নিয়ে ব্ল্যাক হয় প্রত্যেকবার, বিশেষ করে যখন আলু লাগায়, যখন এই সময় সবজি চাষ হয়, সরকার তো, কেন্দ্র সরকার তো রেট বেঁধে দিয়েছে, ভর্তুকি দিচ্ছে সারে, কিন্তু এই রাজ্যে তো সব জিনিসেই ব্ল্যাক হয়, 2 নম্বরই হয়, আর প্রত্যেকবার এখানে আলুর বীজ থেকে আরম্ভ করে আর সার পর্যন্ত সব জিনিসে 2 নম্বরই হয়, তো সেই জন্য এখানকার রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই। আপনি জানেন যে সব জিনিসপত্রের দাম বেড়েছে, আমি দেখলাম এখানে তো যে কফি আমাকে বলো 15 টাকা, সেটা 30-40 টাকা করে কলকাতায় বিক্রি হচ্ছে, সব সবজির দাম বেশি, তো সেই নিয়ে মমতা ব্যানার্জি টাস্কফোর্স ঘোষণা করে দিয়েছেন, আর প্রত্যেকবারই করেন, কোনো সমাধান হয় না, এই সরকারের কোনো কন্ট্রোল নেই, তাই যে যা ইচ্ছা দাম নিচ্ছে চাষিদের, তাতে কষ্ট হচ্ছে। আচ্ছা আবাসের জন্য বাহিনী বিভিন্ন জায়গায় দুর্নীতি দেখা দিচ্ছে, কি বলবেন? পুরো দুর্নীতি হয়েছে, 75 লক্ষ বাড়ির মধ্যে অর্ধেকও হয়নি, সব টাকা খেয়ে বসে আছে, পার্টির লোকেরা পেয়েছে, তার জন্য রিভিউ করতে দিল্লি থেকে লোকেরা এসেছেন, তাদেরকে মারপিট করা হচ্ছে, আটকানো হচ্ছে, চুরি যাতে বন্ধ না হয়, তো কেন্দ্র সরকার মাঝে মধ্যে টাকা বন্ধ করে দেয়, কিন্তু টাকা দিলেও সে টাকা ঠিক জায়গায় পৌঁছায় না। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে 2025 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া।
এক কোটি সদস্যের টার্গেট থাকলেও এখন কতজন বিজেপির সদস্য তা নিয়ে সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, আমার জানা নেই, প্রদেশের লোকেরা বলতে পারবেন। লক্ষ্য 1 কোটি, আপাতত 50% করব। রাজ্য সরকার টাস্ক ফোর্স তৈরি করলেও কাজের কাজ কিছু হয় না, কারণ রাজ্য সরকারের নিয়ন্ত্রণ নেই। আলুর বীজ থেকে সার সব ক্ষেত্রেই 2 নম্বরই হচ্ছে, এই কারণেই সব জিনিসপত্রের দাম বেড়েছে। আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে এদিন মন্তব্য করেন তিনি। কালনা থেকে কমল বড়া, রিপোর্ট নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।